দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আফগানিস্তানের বিভিন্ন জেলায় সরকারি সেনাদের সঙ্গে তালেবানের সংঘর্ষ চলছে। ইরানের পূর্ব সীমান্ত নিরাপদ রয়েছে বলে জানালেন খাতিবজাদে। তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার মডেল অনুসরণের আহ্বান আশরাফ গনির। আফগান সংকট সমাধানের ইরানি প্রচেষ্টাকে স্বাগত জানাল পাকিস্তান। বাংলাদেশে কমল করোনায় মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা। আগস্টের প্রথম সপ্তাহে 1,10,00,000 টিকা আসবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সিএএ এনআরসি বা এনপিআর চালু হবে না বলে জানিয়ে দিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইরানের আফগান সীমান্তবর্তী পূর্বাঞ্চলে পরিপূর্ণ নিরাপদ অবস্থা বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। তিনি বলেন, আমাদের উদ্যমী সীমান্তরক্ষীদের কল্যাণে পূর্বাঞ্চলীয় সীমান্ত শান্ত ও নিরাপদ রয়েছে এবং আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে কোন রকম নিরাপত্তাহীনতা নেই। তালেবান আফগানিস্তানের ইরান সীমান্তবর্তী ইসলাম কালা জেলাটি দখল করে নিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর খাতিবজাদে মন্তব্য করেন। ইসলাম কালা জেলার সীমান্ত দিয়ে ইরানের সঙ্গে আফগানিস্তানের একটি স্থলবন্দর রয়েছে, যা বৃহস্পতিবার তালেবান হামলার পর বন্ধ করে দেওয়া হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসলাম কালা ক্রসিংয়ে তালেবান হামলা চালানোর পর সেখানে কর্মরত আফগান কর্মীরা ইরানে প্রবেশ করেছেন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা রক্ষায় আফগানিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সীমান্ত চুক্তিগুলো মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তালেবান চাইলে মাত্র 2 সপ্তাহের মধ্যে গোটা আফগানিস্তান দখল করতে পারে বলে এই গোষ্ঠীর নেতারা যে দাবি করেছেন তার জবাব দিয়েছে কাবুল। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশিদের তাবেদারি বাদ দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে। আফগান সরকার তালেবানকে পাকিস্তানের তাবেদার এবং আফগান সরকারকে তালেবান আমেরিকার তাবেদার বলে অভিযোগ করে থাকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তালেবান শুক্রবার গোটা আফগানিস্তান দখলে নেয়ার সক্ষমতার কথা ঘোষণা করে। তালেবানের এ বক্তব্যকে মন গড়া আখ্যায়িত করে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক এরিয়ান বলেছেন, তালেবান নেতাদের বক্তব্য আফগানিস্তানের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, তালেবানের দাবি যদি শতকরা এক ভাগও সত্যি হতো তাহলে তাদের নেতারা আফগানিস্তানের বাইরে জীবনযাপন করতেন না। ইরাক, সিরিয়া ও লেবাননের জনগণের লড়াইকে মডেল হিসেবে গ্রহণ করতে আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি। তিনি আজ খোস্ত আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় একথা বলেন। আশরাফ গনি বলেন, তালেবানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। লেবানন, ইরাক ও সিরিয়ার জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল ঠিক সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং এসব দেশের জনগণের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আশরাফ গনি বলেন, তালেবান দ্বিমুখী আচরণ করছে। একদিকে বলছে তারা শান্তি চায়, আবার অন্যদিকে শান্তি আলোচনায় ডাকলেও তারা আসছে না। তিনি বলেন, আলেমরা ফতোয়া দিয়েছেন, তারা বলেছেন যারা শান্তি চায় না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করতে হবে। যারা সরকারে থেকেও শত্রুদের সঙ্গে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এসব ব্যক্তির বিষয়ে আর কোনো ধরনের সহনশীলতা প্রদর্শন করা হবে না, আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। রাজনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে আফগান সমস্যা সমাধানের ইরানি প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় ইরানের ভূমিকা ও অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করে ইসলামাবাদ। ইরানের রাজধানী তেহরানে আন্ত আফগান বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আরো বলেন, পাকিস্তানের মতো ইরানও আফগানিস্তানের একটি প্রতিবেশী দেশ। ইরান লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরো বলেন, তারা আশা করছেন আফগানিস্তানের সব পক্ষ মিলে একটি বড় ধরনের রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। তিনি এই সুযোগ কাজে লাগাতে সব পক্ষের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা দুটোই একদিনের ব্যবধানে কমেছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ জানিয়েছেন আগস্টের প্রথম সপ্তাহে 1,10,00,000 টিকা আসবে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা
দুটোই একদিনের ব্যবধানে কমেছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 185 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় 16,179 জনের মৃত্যু হল। এছাড়া 24 ঘন্টায় দেশে নতুন করে আরও 8,772 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট 10,09,315 জনের শরীরে করোনা শনাক্ত হল। 24 ঘন্টায় মৃত 185 জনের মধ্যে 121 জন পুরুষ এবং 64 জন নারী, এদের মধ্যে 70 জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনায় 51 জন, চট্টগ্রামে 20 জন, রাজশাহীতে 13 জন, রংপুরে 11 জন, বরিশালে 10 জন, সিলেটে 7 জন এবং ময়মনসিংহে 3 জন মারা গেছেন। ওদিকে পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 1 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত 10 দিনে 711 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় 54 জন পুলিশ ও 1 জন র্যাব সদস্য সহ মোট 55 জন আক্রান্ত হয়েছেন। এযাবৎ করোনায় আক্রান্ত হয়ে 94 জন পুলিশ এবং 6 জন র্যাব সদস্য মারা গেছেন। বর্তমানে 1,174 জন পুলিশ এবং 88 জন র্যাব সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ওদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকার জানিয়েছেন, আগস্টের প্রথম সপ্তাহে 1,10,00,000 টিকা বাংলাদেশে আসবে। আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকার সংগ্রহে সংকট হয়েছিল, আমরা তা কাটিয়ে উঠেছি। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, শুধু বেড বাড়ালেই চলবে না, জনবলও বাড়াতে হবে, বেড বাড়ানোরও একটা সীমাবদ্ধতা আছে। ভারতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রাজ্যের বিভিন্ন শহর, ব্লক ও গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন, স্লোগান দেন এবং প্রতিবাদ সূচক বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। অনেক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সিএএ, এনআরসি বা এনপিআর চালু হবে না বলে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আজ হাবড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। ভারতের পশ্চিমবঙ্গের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, রাজ্যে কোনো সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ, জাতীয় নাগরিকপঞ্জী এনআরসি, জাতীয় জনসংখ্যা নিবন্ধন এনপিআর চালু হবে না। তিনি আজ শনিবার হাবড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন। কেন্দ্রীয় বিজেপি সরকার দেশ জুড়ে সিএএ, এনআরসি, এনপিআর চালু করার প্রতিশ্রুতি দিয়েছে। এই সকল কর্মসূচিতে সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধির অভিযোগে বিরোধীরা সরকারের ওই কর্মসূচির প্রতিবাদ জানিয়ে আসছে। আজ রাজ্যের বড়মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্কে বলেন, কোনো এনআরসি, কোনো এনপিআর চালু হবে না। বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, আপনার কাছে ভোটার কার্ড, আপনার কাছে আধার কার্ড, আপনার কাছে পাসপোর্ট রয়েছে, আপনি ভারতের নাগরিক, কোনো সিএ চালু হবে না। দিলীপ ঘোষ বলুক আর নরেন্দ্র মোদী বলুক আর অমিত শাহ বলুক, বাংলায় সিএ চালু হচ্ছে না, বলছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্য থেকে সম্প্রতি 4 বিজেপি এমপিকে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী করা প্রসঙ্গে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ওরা হলেন হাফ প্যান্ট মন্ত্রী। হাফ প্যান্ট মন্ত্রী কাকে বলে জানেন? কোনো ক্যাবিনেট মন্ত্রী তাকে একটা ফাইলও পাঠাবেন না, মন্ত্রীর তকমা লাগিয়েছেন, ওরা ঘুরে বেড়াবে বলেও মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দখলদার ইসরায়েলের সঙ্গে কখনোই আপোষ করবে না ওমান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদি বলেছেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি ওমানের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সূত্রের উপর গুরুত্ব আরোপ করে তিনি আরো বলেন, এটি সবচেয়ে ভালো সমাধান এবং আন্তর্জাতিক সমাজ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে। এ সময় তিনি ইয়েমেন প্রসঙ্গে বলেন, ইয়েমেনের সব পক্ষের কাছে গ্রহণযোগ্য পরিকল্পনাকেই কেবল ওমান সমর্থন জানাবে। সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আল বুসাইদি। আঞ্চলিক ইস্যুতে ইরানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ইরান সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কোনো কোনো গণমাধ্যম গত সপ্তাহে জানিয়েছে, ইয়েমেন পরিস্থিতি এবং তেহরান রিয়াদ আলোচনার ফলাফল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ওমানের সুলতান খুব শিগগিরই সৌদি আরব সফরে যাবেন।
রাশিয়া বলেছে আফগানিস্তানের নতুন নতুন এলাকা দখলকারী তালেবানের সঙ্গে আলোচনায় বসা জরুরি হয়ে পড়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানের সঙ্গে যোগাযোগের বিষয়টি বিবেচনা করছেন। রাশিয়া তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী বলেই মনে করে। পেসকভ শুক্রবার সাংবাদিকদের বলেন, আফগানিস্তানে যা কিছু ঘটছে, বিশেষ করে আফগানিস্তান তাজিকিস্তান সীমান্ত পরিস্থিতি বিবেচনায় নিয়ে তালেবানের সঙ্গে সংলাপ জরুরি হয়ে পড়েছে। দিমিত্রি পেসকভ এমন সময় তালেবানের সঙ্গে সংলাপ প্রয়োজনীয়তা নিয়ে কথা বললেন যখন তালেবানের একটি প্রতিনিধি দল মস্কো সফর করছে।